দ্য নেকেড স্টোরি। নামটা শুনে আপনার হয়তো মনে হচ্ছে একটা বি গ্রেডার ফিল্ম, তাই না? কিন্তু এই সিনেমার নাম এমন হলেও সিনেমার গল্প বলছে অন্য কথা। এই সিনেমাটা নিয়ে সিনেমার পরিচালক ও কলাকুশলীরা কি বলছেন? নেকেড স্টোরি এটা আমার একটা সাইকোলজিক্যাল সাসপেন্স থ্রিলার, যেটাতে আমি চারটে বিষয়ের ছবিটাকে আমি করে দেওয়ার চেষ্টা করেছি। একটা হচ্ছে চাইল্ড এক্সটর্শন বা চাইল্ড অ্যাবিউস, তারপর হোম ভায়োলেন্স, ইললিগাল অ্যাবর্শন, প্লাস সেক্সুয়াল ওরিয়েন্টেশন ক্রাইসিস বা এলজিবিটি ইস্যু, এই চারটের উপর হাইলাইটেড করে এটা একটা মার্ডার মিস্ট্রি। আরেকটা হলো এই যে নামটা দিয়েছেন দ্য নেকেড স্টোরি, এটা শুনে হয়তো অনেকেই যারা দর্শক আছেন তারা ভাববেন হয়তো এই সিনেমাটা খারাপ, মানে একটা বি গ্রেড বা সি গ্রেডের সিনেমা। সেই জায়গা থেকে আপনাদের কি মতামত? এটা অ্যাকচুয়ালি দ্য নেকেড স্টোরি, অ্যাকচুয়ালি দ্য নেকেড ট্রুথ অফ এ গার্ল, তার লাইফ, তার সাফারিং উম্যানহুড, তার লাইফটা কীভাবে সে স্ট্রাগল করেছে, এটা তার স্ট্রাগল, সেই হিসেবে নেকেড স্টোরি, দ্য নেকেড ট্রুথ অফ দ্য লাইফ। সব থেকে বড় কথা বলবো যে ফাইনালি এত অপেক্ষা করার পর ফিল্মটা ফাইনালি রিলিজ করছে, এটা আমাদের কাছে অনেক বড় কথা। যে ডক্টর প্রবীর ভৌমিক আর আমার ডিরেক্টর পায়েল চৌধুরী, ওদের প্রচেষ্টায় আজ ফিল্মটা ফাইনালি রিলিজ হচ্ছে। ফিল্মটার শুরু তো হয়েছিল অনেক আগেই, অনেক ভালো এক্সপিরিয়েন্স আছে ফিল্মটার কাজের সময়। আমরা প্রচুর মজা করেছি, শ্যুট করেছি আমরা নর্থ বেঙ্গল, দার্জিলিংয়ে শ্যুট করেছি আমরা। তার মাঝখানে আমার কো অ্যাক্ট্রেস পায়েল চক্রবর্তী, যে আমাদের মাঝে নেই আর, তার সাথে অনেক খুনসুটি, আমার ডিরেক্টরের সাথে প্রচুর মজা, ভালো খারাপ মিলে দারুণ আমাদের একটা এক্সপিরিয়েন্স ছিল। তো ফাইনালি এত প্রতীক্ষা করার পর ফাইনালি ফিল্মটা আজ রিলিজ হচ্ছে। আমি সবাইকে একটা কথাই বলবো যে সবাই ফিল্মটা আসুক, ফিল্মটা দেখুক, ফিল্মটার নামের মধ্যে দিয়ে কেউ যেন না যায়। আমার 20 বছরে আমাকে যেভাবে দর্শক দেখেছে, এই গল্পে এই চরিত্রটা দেখলে প্রত্যেকের ধারণা পাল্টে যাবে, আমাকে অন্যভাবে দেখতে পাবে এখানটা। এবং এই গল্পটার মধ্যে একটা সামাজিক বার্তা রয়েছে ভীষণ। হ্যাঁ, একটা অন্যরকমের ছবি, আমার খুব ভালো লাগলো। পায়েলদির এটা ফার্স্ট ছবি মনে হচ্ছে, সেটা আমার খুব ভালো লাগলো দেখে। হ্যাঁ, অন্য সিনেমা থেকে এটা সিনেমাটা ঠিক অন্য রকম, যে একটা অন্য ধরনের কিছু একটা দেখলাম, সেটা আমি সবাইকে বলবো একটা হলে এসে যেন ছবিটা দেখে। ছবিটা দেখলাম, ছবিটা স্টোরি লাইনটা খুব ভালো লেগেছে। আমার মনে হয় বাংলা ছবি, একদম বাংলা, মানে বাঙালি ফ্লেভারের ছবি। আপনারা হলে এসে ছবিটা দেখুন, কারণ বলবো না যে বাংলা ছবির পাশে দাঁড়ান, বাংলা ছবির পাশে দাঁড়ানোর ব্যাপার না, ভালোবেসে বাংলা ছবিটা দেখুন।